हाय एवरीवन अस्सलाम वालेकुम वेलकम बैक टू माई चैनल अफसाना लाइफस्टाइल ब्लॉग থেকে আমি আফসানা আপনাদের সাথে আছি। আজকে সকাল থেকে কাজটা শুরু করলাম। আজকে সারা দিন মঙ্গলবারের সারা দিন আমি কি কাজ করলাম সেটা আমি শেয়ার করব। তো আজকে বেড কভারটা আমি চেঞ্জ করছি, তো ভাবলাম আমি আপনাদের সাথে শেয়ার করি। আমি শুধু একা চেঞ্জ করছি না, আমার সাথে একজন আছে, সেও আমার সাথে হেল্প করছে আমাকে। তো আপনারা সেটা দেখতেই পাচ্ছেন সে যে আমাকে কীভাবে হেল্প করছে। সে সারাদিনই কিন্তু আমার পায়ে পায়ে এইভাবে থাকে এবং আমাকে হেল্প করে। আমার কাজের মাঝে আমার কাজের 12টাও বাজায়, এরকম হয় আর কি। তো হেল্পটাই মনে হয় বেশি করে, এই জন্য বললাম যে আমি তো একা থাকি, সারাদিনও আমাকে সঙ্গ দেয়, বিশেষ করে 1টা পর্যন্ত, যতক্ষণ স্কুল থেকে না আসে ততক্ষণ পর্যন্ত। আর আম্মা ওই বাসায় থাকে, মাঝে আম্মা আসলে আম্মার সাথে হয়তো ওই বাসায় চলে যায়, তখন আমি একদম খুব তাড়াতাড়ি করে কাজগুলো শেষ করে ফেলি। তো এখন এই তো আমার কাজ আগিয়ে দিচ্ছে, একটা করে সব কিছুই আমার সাথে করছে। ইশফির বাবা যখন অফিসে ইশফি স্কুলে যায় তখন কিন্তু বাসার অবস্থা খুবই খারাপ থাকে। তো আমরা তো বিছানা থেকে উঠেই চলে যাই, তখন দেখা যায় নাফি ঘুমাচ্ছে না হয় ইশফি। তো আমরা যখন খুব সকালে ঘুম থেকে উঠি তখন কিন্তু ইশফি নাফি দুজনেই বিছানায় থাকে, তো এই জন্য গোছানোটা হয় না, দুই বিছানায় দুজন থাকে, তো এই জন্য বিছানার তখন গোছানো হয়নি। তো ওরা যখন বের হয়ে যায় তখনই কিন্তু আমার এই কাজগুলো করতে হয়। তো আমি ইশফি বাবার সাথেই চাটা খেয়ে নিই, চা বিস্কিটটা খেয়ে নিই। ইশফি যখন স্কুলে যাওয়ার জন্য ব্রেকফাস্টটা করে নেয় তখন নাফিও ওর দেখাদেখি ব্রেকফাস্টটাও করে, তখন ওই টেবিলে বসেই ওরা করে। তো বাচ্চারা বড়জনকে দেখেই কিন্তু ছোটজন তার অনুকরণ করে। তো ইশফি খাওয়ার সময় নাফির খাওয়াটা হয়ে যায়, আমিও চা খেয়ে নিই। তারপর ওরা চলে গেলে বেশ একটু সময় আমাদের কাছে থাকে ঘরটা ক্লিন করে নেওয়ার। তো আমি ঘরটা বিছানা ক্লিন করে তারপর কাপড় গুছিয়ে, গতকালকে বিকেলে যে বারান্দা থেকে কাপড় এনেছি ওগুলো আর গুছানো হয়নি, সেগুলো এখন আমার ছেলেদের কাপড় গুছিয়ে ওদের ড্রয়ারে রেখে দিচ্ছি। ইদানিং আমার কাজগুলো একটু এলোমেলো হচ্ছে, সময় হচ্ছে না, কারণ আমার ছেলের পরীক্ষা, ইশফির পরীক্ষা, ওকে নিয়ে একটু বসতে হয় সন্ধ্যার পরে। তো এই জন্য একটু এলোমেলো হচ্ছে কাজগুলো, সন্ধ্যার পরে যে কাজগুলো আমি ওগুলো টাইমলি করতে পারছি না, তো এটা হয়তো পরের দিন সকালে করে নিতে হয়। তো কিছুদিন যাবৎ গাছেরও খুব অযত্ন হচ্ছে, কোনো গাছ আমি কিছু করতে পারছি না, পরিষ্কার করতে পারছি না। তো ঠিক করেছি যে ইশফি পরীক্ষাটা শেষ হয়ে গেলে আমি আগে আমার কতদিন গাছগুলোর যত্ন করব। গাছগুলো আসলে আমার বাড়ির সদস্যই, কিন্তু এরা একটু অযত্নেই আছে ইদানিং। পানি দেওয়া হচ্ছে, কিন্তু আসলে শুধু গাছে পানি দিলেই তো হয় না, গাছের অনেক যত্ন থাকে। তো অনেকগুলো দেখলাম পাতা মরে গিয়েছে, ওখান থেকে আমি একটু বেছে নিচ্ছি, মরা পাতাগুলি ফেলে দিচ্ছি। তো সবারই আসলে পরিচর্যা দরকার, আমাদের নিজেদের যেমন পরিচর্যা দরকার, আমাদের সংসারের পরিচর্যা দরকার, তেমনি আমি যদি গাছ লাগাই সেই গাছটারও আমার যদি সঠিক পরিচর্যা করি তাহলে কিন্তু গাছগুলি সুন্দর থাকে। আর যদি অবহেলায় থাকি, অবহেলায় নিজেকে রেখে দেখবেন নিজেও কেমন অপরিচ্ছন্ন হয়ে যাই আমরা। এদিকে কিন্তু পিছনে নাফি খেলছে। তো আমি কাপড় গুছাচ্ছিলাম, ওর বাবার মোজা দুটো দেয়নি আমাকে গুছাতে, তো এখন সে সেটা পরে নিয়ে তো আমি জিজ্ঞেস করছিলাম তুমি কোথায় যাবা, তো কিচ্ছু কথা না বলেও সোজা আমাদের গেস্ট রুমের দিকে চলে যাচ্ছে। তো যে দেখি কি চায় আসলে, ও কি করতে যাচ্ছে, ও আসলে ওর বাবাকে কপি করছিল। ওর বাবা মোজা পরে, ওর বাবা তো অফিসে যায় বাইকে করে, তো ওইভাবেও মোজা পরে বাইকে করে এখন সে হয়তো অফিস যাবে এটাই চিন্তা করছে। তো এই কাভার্ডে জানে ওর বাবা, কাভার্ডের ড্রয়ারে ওর বাবার এক সেট চাবি আছে বাইকের, এক্সট্রা চাবি যেটা, তো সেটাই ও চাচ্ছিল। এটা হচ্ছে প্রায় 11টা বেজে গেছে। তো আমি রান্না চড়িয়ে দিয়েছি, আমি মুগ ডাল দিয়ে মাছের মাথা রান্না করব, রুই মাছের মাথা। তো মুগ ডালটা ভেজে নিচ্ছি। আমি এই রেসিপিটা আজকে আপনাদের সাথে শেয়ার করব, আশা করি এভাবে রান্না করলে আপনাদের সবারই ভালো লাগবে। तो मुग डालटा एक भेजे निलाम आमी एक बेशी करे भाजलाम कारण आमी पूरा मुग डालटा किन्तु एखाने देब ना किन्तु एक बेशी करे भेजे रेखेछि। तो कड़ाइए तेल दिए प्याज दिए एक भाजा भाजा करे नेई एक भाजा एक ब्राउन कलर हो आसछे एखन आमी दुइटा तेजपाता दिए दिलाम। तेजपाता दिए प्याजटा आमी आरेकटु भाजबो। तो एकदम ही ब्राउन कलर हो आसछे आपनारा देखते पाच्छेन। तो एटाते एकटु पानी दिए जेहेतु पेঁয়াজটা आमार एकटु बेशी भाजा हो गेछे ताई एटाते पानी दिए आमी आदा रसुन एड करछि। तो चा चामचेर 1.5 চামচ आदा बाटा दिएछि, 1.5 চামच रसुन बाटा दिएछि, 1.5 চামচ হলুद गुड़ा दिएछि, 1.5 চামচ थेके एकटु कम 1 চামच एकदम भरे लाल मरिच गुड़ा दिएछि। आसले संसारेर मध्ये माने फैमिलिते जे कोनो खाबार जे जेभावे खेते पसंद करे ताके आसले ओभावे दिते हय। तो माछेर माथाटा जेहेतु आमादेर एभावेई बेशी भालो लागे आपनारा खेयाल करे देखबेन जे आमी प्राय माछेर माथाटा एभावे रान्ना करी। बड़ो माछ तो आनाई हय सचराचर। तो आमी 1 চাमच जिरा गुड़ाओ दिए दिलाम 4 চামচের 1 চামच। तो बड़ो माछेर माथा लेज साधारणत आमी एभावे रान्ना करी साथे कयेकटा आलू दिए देई। तो आलूटा एक भेजे नहीं माछटाओ किन्तु आमी माथाटा छोटो छोटो पिस पिस करे आमी एक भेजे भेजे नहीं माथाटा माछटा भेजे नहीं आलूटाओ एक हल्का भेजे नहीं जेहेतु आलूटा सिद्ध होबे ताई आमी आलूटा आगे दिए दिलाम। तो रान्नाटा होते होते आमी एकटु एकटा कथा बोलिनी जारा अलरेडी आमार चैनलटा सबस्क्राइब करेछेन तादेरके असंख्य धन्यवाद और जारा एखोनो करेननि तारा प्लिज सबस्क्राइब करे नेन एबं पाशे थाका बेल आइकनटी क्लिक करे देन। एते करे आमी जखोनी कोनो नतुन भिडियो आपलोड करब आपनारा साथे साथे नोटिफिकेशन पेये जाबेन। प्लिज फ्रेंड्स एंड फैमिलिर साथे शेयर करबेन। और आमार ए रान्ना बोलें कथा बोलें सब किछुर मध्य भिडियोते आमार भूल थाकबेई एटाई स्वाभाविक जेहेतु आमी मानुष मानुषेरई भूल हय। तो आमार भूलगुली जदि थाके आपनारा सुंदरभावे धरिये देन आमार भूलगुलो एते करे आमी राग करब ना आमी खुशी हब कारण भूलगुलो धरिये दिले आमी ओटा संशोधन करते पारबो। और आपनादेर सपोर्ट किन्तु आमार अनेक जरूरी दरकार आपनादेर सपोर्ट छाड़ा आमी सामने एगिये जेते पारबो ना। प्लिज आमाके सपोर्ट करबेन। आमी आलूटा किन्तु ढेके ढेके दिए एकटु सिद्ध होवार जोन्नो। और एखाने आमी सीम आलू और काँचा मरिच फाली दिए एकटु हलुद दिए एकटु मरिच गुड़ा दिए आमी एटा एखन सिद्ध होते दिएछि। आमी एटार भाजी भाजी करब। तो ए भाजिटाओ आमार काछे बेश भालो लागे एजोन्नो सीम आलू नतून सीम आसले एटा नतून सीमेई बेशी भालो लागे। सीम पुरानो हये गेले एटा अत भालो लागे ना, नतून नतून सीमेई भालो लागे। तो आमी आलूते एखन मुग डालटा दिए दिलाम। भाजा मुग डालटा धुए आमी एकटु भिजिये रेखेछिलाम सेटा दिए दिलाम। एखन दिए किछुक्षण भुने नेब। तो सिद्ध होवार जोन्नो आमी एटा ढेके दिচ্ছি। এই 3 মিনিট पर ফেরত আসলাম। 3 মিনিট पर আবার ঢাকনাটা উঠিয়ে একটু নেড়ে চেড়ে নিচ্ছি। আমি এখন এটাতে মাছ দিয়ে দিব। এভাবে রান্না করে আপনারা ট্রাই করতে পারেন বাসায়। আশা করি নিরাশ হবেন না, ভালো লাগবে। তো আমার রান্না শেষ হোক আর না হোক আমার ছেলের কিন্তু স্কুল থেকে আসার টাইম হয়ে গেছে, ও চলে আসবে কিছুক্ষণের মধ্যেই। এদিকে আমার রান্না শেষ হয়নি। সাধারণত ইশপি আসার আগে আমি রান্নাটা শেষ করার চেষ্টা করি কারণ ও আসলে ওকে গোসল করিয়ে খাইয়ে দিতে হয়। দিয়ে হুজুর চলে আসে 2:30টার মধ্যে, ইদানিং 2:30টাও না প্রায় 2:15টার মধ্যে চলে আসে। তো প্রায় দেখা যায় যে ওর খাওয়া শেষ হয়েছে এমন সময় দৌড়িয়ে যে হুজুরের কাছে পড়তে যায়, একটু রেস্ট করতে পারে না ছেলেটা। তো এই জন্য একটু আগে আগে আমার রান্নাটা শেষ হয়ে গেলে এই সমস্যাটা ওর হয় না। তো মাছটা আমি কষিয়ে এটাতে পানি দিয়ে দিলাম, জল দিয়ে দিলাম। এখন এটা ঢেকে দিব, জলটা হবে কিছুক্ষণ। প্রথম আমি হাই ফ্লেমে এটা রান্না করব 5 মিনিট। যে কোনো রান্না জল দেওয়ার পর প্রথম হাই ফ্লেমে আপনারা রান্নাটা করবেন, তারপর আস্তে করে মানে 5 মিনিট পর এটা যখন নাকি বেশি করে ফুটে উঠবে তখন ওটা আপনি ইয়া করে দিবেন, ফ্লেমটা কমিয়ে দিবেন। দেখবেন যে রান্নাটা সুন্দর হচ্ছে। তো আমার মোটামুটি হয়ে আসছে। আমি এটাতে একটু ঝোল রাখবো, আবার আলু সহ যে কোনো ঝোল, কিন্তু ঝোল রাখার পর মানে ওইটা ওই আন্দাজ করে ঝোলটা রাখতে হয়, আলু কিন্তু পরে টেনে নেয় একটু পানি, তো এই জন্য আমরা একটু বেশি করেই রাখবো, একটু পরে হয়তো টেনে যাবে। আবার যখন আমরা রাতে খাবো তখন এটা আমি আরেকবার গরম করে নেব, তো গরম করলে আরেকটু টেনে যাবে, তো এই জন্য এখন একটু ঝোল ঝোল রাখছি। তো এই তো সিম সিদ্ধটাও হয়ে গেছে, সিম আলু সিদ্ধটা আমার হয়ে গেছে, তো সিম আলু সিদ্ধ আমি একটু ম্যাশ করে নিচ্ছি, আধো ভাঙা থাকবে, এটা পুরোপুরি ম্যাশ হবে না। এই রান্নাটাও খুবই টেস্টি এবং খুবই সিম্পল, মানে খুব সহজে এটা করে নেওয়া যায়। যারা নতুন গৃহিণী আছেন, যারা রান্না সম্পর্কে তেমন ভালো আইডিয়া নেই, তারা এরকম করে নিতে পারেন। ভাজি এটা রুটির সাথেও ভালো লাগবে, ভাতের সাথেও ভালো লাগবে, গরম ভাতের সাথে। তো এখন এটা আমার হয়ে গেছে, পানিটা শুকিয়ে আসছে, আমি এখন এটা বাগার দিয়ে নেব। তো তেল দিয়ে পেঁয়াজ দিয়ে আমি পাঁচফোড়ন দিয়েছি, তো এটা সরিষা দিয়েও খায়, তো আজকে পাঁচফোড়ন দিয়েও খায়, সরিষা দিয়েও খায়, আমি পাঁচফোড়ন দিয়েই খাচ্ছি। তো সেই ভাজা পেঁয়াজটায় আমি সেদ্ধ করা শিম আলুগুলো দিয়ে দিলাম এখন। তো শিম আলু দিয়ে আমি ভালো করে ভেজে নেব, একটু ভেজে নামিয়ে ফেলবো, জাস্ট নামিয়ে ফেলবো। আমার এটা কিন্তু হয়ে গেছে, তো একটু হালকা এই 2-3 মিনিটের মধ্যে একটু ভেজে নেবেন, ভেজে নিয়ে এটা নামিয়ে ফেললেই খাবারটা রেডি হয়ে যাবে। তো অনেকক্ষণ বকবক করলাম, আপনাদের অনেকটা মূল্যবান সময় নষ্ট করেছি। এর মধ্যে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে অবশ্যই আপনারা ক্ষমা করে দিবেন, ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন, কারণ ভুল মানুষেরই হয়, এটা আমি বিশ্বাস করি। আর পরিষ্কার পরিচ্ছন্নতা হচ্ছে ইমানের অঙ্গ, আমরা সবাই চেষ্টা করব পরিষ্কার থাকতে, পরিচ্ছন্ন থাকতে, আমাদের দেশটাকে সুন্দরভাবে পরিষ্কার পরিচ্ছন্ন রাখার চেষ্টা করব। কেউ আমরা ময়লা আশেপাশে ফেলবো না, ডাস্টবিনে ফেলবো। আমার তরকারিগুলি সব রেডি আছে, রেডি হয়ে গেছে, এই তরকারিটাও হয়ে গেছে। আমি এটাতে ধনে পাতা দিয়ে 1 মিনিটের মতো চুলায় রেখে নামিয়ে নিব। তো অনেকক্ষণ বকবক করলাম, আপনাদের মূল্যবান সময় নষ্ট করলাম। তো ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ, আর নতুন কোনো ভিডিও আমন্ত্রণ জানিয়ে আমি আজকের মতো এইখানেই বিদায় নিচ্ছি। আপনারা সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করুন। আল্লাহ হাফেজ।